গব্বর সিং নেগি উত্তরাখণ্ডের একজন সৈনিক, যিনি 21 এপ্রিল 1895 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় তার বীরত্ব প্রদর্শন করেছিলেন। তেহরি গড়ওয়ালের চাম্বাতে জন্মগ্রহণ করেছিলেন। গব্বর সিং নেগি প্রথম বিশ্বযুদ্ধের সময় 39তম গড়ওয়াল রাইফেলসের 2 ব্যাটালিয়নের একজন রাইফেলম্যান ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের বহু ভারতীয় সৈন্য ব্রিটেনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে হাজার হাজার শহীদ বরণ করেন এবং অনেকেই ছিলেন যারা কখনো দেশে ফেরার সুযোগই পাননি। গব্বর সিং নেগিও ছিলেন সেই নায়কদের একজন। উত্তরাখণ্ডের এই সাহসী সন্তান একাই যুদ্ধে 350 জন জার্মান সেনা ও অফিসারকে বন্দি করেছিলেন। এই যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সময় গব্বর সিং নেগি 10 মার্চ 1915 সালে মাত্র 19 বছর বয়সে শহীদ হন। ব্রিটিশরাও তার সাহসিকতা দেখে হতবাক হয়ে যায়, যার কারণে তাকে মরণোত্তর ব্রিটেনের সর্বোচ্চ সামরিক সম্মান ভিক্টোরিয়া ক্রুজ প্রদান করা হয়। লন্ডনে গব্বর সিং নেগির একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, যেখানে তার জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানো হয়। একই সময় উত্তরাখণ্ডের নেগির গ্রামে তার জন্মবার্ষিকীতে একটি মেলার আয়োজন করা হয়, যেখানে তার সাহসিকতার গল্প লোকেদের কাছে বর্ণনা করা হয়। এই ঐতিহ্য 1925 সাল থেকে ধারাবাহিকভাবে চলে আসছে। খানদানি লুটেরও কি কোশিশ হোগি বেকার, ফের একবার মোদি সরকার। সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস, আর্কিডিএপ ইউনিভার্সিটি। 21 এপ্রিল 2013 সালে গণিতবিদ শকুন্তলা দেবী, যিনি হিউম্যান কম্পিউটার নামে পরিচিত, বেঙ্গালুরুতে মারা যান। 2020 সালের জুলাই মাসে তার বায়োপিক শকুন্তলা দেবী মুক্তি পায়, যেখানে বিদ্যা বালন তার চরিত্রে অভিনয় করেছিলেন। শকুন্তলা দেবী ছিলেন বিশ্বের প্রতিভা, একজন প্রতিভা যিনি 2টি 13 সংখ্যার সংখ্যাকে গুণ করতে পারেন এবং মাত্র 28 সেকেন্ডে সমাধান করতে পারেন। কিন্তু জানলে অবাক হবেন যে সে কখনো স্কুলেই যায়নি। তার বাবা একজন সার্কাস পারফর্মার ছিলেন। শকুন্তলা দেবীর প্রতিভা দেখে 1982 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম স্থান পায়। শকুন্তলা দেবী পরবর্তীতে তার গাণিতিক প্রতিভার সাথে জ্যোতিষশাস্ত্রেও কাজ করেছেন এবং বিভিন্ন উপায়ে সফল হয়েছিলেন। শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা বন্দ্যোপাধ্যায়ের স্বামী অজয় কুমারের মতে, শকুন্তলা দেবী মৃত্যুর আগে থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে নরেন্দ্র মোদী একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। একই ঘটনা ঘটেছিল তার মৃত্যুর ঠিক 1 বছর পরে। মোদী দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 21 এপ্রিল 1997 সালে কেন্দ্রে HD দেবগৌড়া সরকারের পতনের পর ইন্দোর কুমার গুজরাল দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তাকে 6 মাসের মধ্যে ইন্দোর কুমার গুজরালের কাছে পদত্যাগ করতে হয়েছিল। এরপর লোকসভা ভেঙে দেওয়া হয়। এই সময় গুজরাল ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর অটল বিহারী বাজপেয়ী 1998 সালের মার্চ মাসে নতুন প্রধানমন্ত্রী হন। ইন্দোর কুমার গুজরাল 4 ডিসেম্বর 1919 সালে পাঞ্জাব পাকিস্তানে জন্মগ্রহণ করেন। গুজরালের বাবা মা ছিলেন মুক্তিযোদ্ধা। ছোটবেলা থেকে লেখাপড়ায় এগিয়েছিলেন গুজরাল। তিনি MA, PhD ও ডিলিট ডিগ্রি অর্জন করেছিলেন। তার রাজনৈতিক যাত্রাও ছিল বেশ দীর্ঘ। VP সিং এবং চন্দ্রশেখর উভয়ের প্রধানমন্ত্রীর সময় গুজরাল পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। গুজরাল জরুরি অবস্থার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। তবে সঞ্জয় গান্ধীর সঙ্গে বিরোধের জেরে গুজরালের হাত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছিনিয়ে নেওয়া হয়। খানদানি লুটেরও কি কোশিশ হোগি বেকার, ফের একবার মোদি সরকার। সার্টিফিকেট ডিপ্লোমা কে 74 কোর্সেস, আর্কিডিএপ ইউনিভার্সিটি। 21 এপ্রিল 1938 সালে পাকিস্তানের জাতীয় কবি মোহাম্মদ ইকবাল লাহোরে মারা যান। একদিকে ইকবাল সারে জাহাজে আচ্ছা, হিন্দুস্থান হামারার মতো দেশাত্মবোধক গান লেখার জন্য পরিচিত, অন্যদিকে মোহাম্মদ ইকবালকে পাকিস্তানের ধারণার জন্ম দেওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয়। ইকবাল 1930 সালে তার এলাহাবাদ ভাষণে, যা তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে প্রদান করেছিলেন, ভারতীয় মুসলমানদের জন্য একটি পৃথক আবাস ভূমি দাবি করেছিলেন। ইকবালই মোহাম্মদ আলী জিনহাকে মুসলমানদের নেতৃত্ব দিতে রাজি করেছিলেন। এখানে একটি বিষয় জানা খুব জরুরি যে তার পরিবার প্রথমে কাশ্মীরি পণ্ডিত ছিল।
যারা পরে ইসলাম গ্রহণ করেছিল। তিনি 1877 সালের 9 নভেম্বর শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তরানি হিন্দ থেকে তরানি মিলি, হিন্দুস্তান থেকে পাকিস্তান, জাতীয়তাবাদ থেকে ইসলামের সময়ের সাথে সাথে ইকবাল অনেক পরিবর্তন করতে থাকেন। 1908 সালে ইউরোপ থেকে ফিরে আসার পর ইকবাল লিখেছিলেন তরানি মিলি, যার লাইন মানে চীন আর আরব আমাদের, ভারতও আমাদের, আমরা মুসলমান এবং এই সমগ্র বিশ্ব আমাদের। এখানে চীন বলতে পুরো মধ্য এশিয়াকে বোঝানো হয়েছে। পাকিস্তান সৃষ্টির 9 বছর আগে 1938 সালে ইকবাল মারা যান। ইসলামের নামে একটি দেশ গড়ে উঠতে তিনি দেখতে পাননি, কিন্তু ইসলামের নামে গড়ে ওঠা দেশটির কি অবস্থা তা কারোর কাছে গোপন নয়। 21 এপ্রিল 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী বার্লিনের কিছু উপকণ্ঠ দখল করে। আজ বার্লিন শহর দখল এবং হিটলারকে পরাজিত করে সোভিয়েত ইউনিয়ন যে বিজয় অর্জন করেছে তা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। একই সময় নাৎসি প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েলবস বার্লিন থেকে একটি বিবৃতি জারি করে বলেছিলেন যে তার সেনাবাহিনী যুদ্ধ করবে যতক্ষণ না তার সেনাবাহিনীতে একজন সৈন্য থাকবে। তিনি বলেছিলেন যে কাপুরুষতা দেখাবে বা আত্মসমর্পণের জন্য সাদা পতাকা উত্তোলন করবে তাকে বিশ্বাসঘাতক বলে গণ্য করা হবে।